তো ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে দেবো টোটাল আটটি ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ বি এবং সি পদে আপনারা দেখতে পেয়ে যাবেন এম আছে অফিসার অ্যাসিস্ট্যান্ট আছে স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান গ্রেড টু এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে এবং ন্যাশনাল এডুকেশান সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে যেখানে আপনারা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পদে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারাই আবেদন করতে হন এবং পশ্চিমবঙ্গের কলকাতাতে এক্সাম সেন্টার রয়েছে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে যারা আবেদন করতে চান আগ্রহী আছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ লেটেস্ট চাকরি রিলেটেড ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ খুব শীঘ্রই আমাদের চ্যানেলটি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারে পূরণ হয়ে যাবে তো এখানে যে পরীক্ষাগুলি হবে প্রতিটার ক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেস টেস্ট এবং এক্সাম হবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তো আবেদন শুরু হয়েছে পাঁচ এক দু হাজার একুশ থেকে এবং আবেদনের শেষ তারিখ চার দুই দু হাজার একুশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখে কিন্তু আবেদনের শেষ তারিখ অনেকটাই সময় আছে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে দিতে পারবেন আবেদন কীভাবে করবেন সমস্ত কিছু এই ভিডিওতেই জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আবেদন করার জন্য এখানে বলা হচ্ছে আপনাদের একটি ইমেল আইডি এবং ফোন নাম্বার অবশ্যই লাগবে যেটা কিন্তু এখানে ম্যান্ডেটরি বলে দেওয়া হয়েছে এরপর আপনারা জানিয়ে দেবো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে তো প্রথমেই যেটা যেই পদে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে এখানে ইউআরদের জন্য টোটাল দুটি শূন্য পদ আছে আপনারা দেখতে পেয়ে যাবেন দুটি কিন্তু শূন্য পদ আছে ইউআর অর্থাৎ যে কেউ আবেদন করতে পারবেন এখানে আপনাদের যে বেতনটি দেওয়া হবে লেভেল এইটের বেতন দেওয়া হবে সাতচল্লিশ থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা এবং আপনাদের বয়স হতে হবে 18 থেকে চল্লিশ বছরের মধ্যে যেটা হিসেব করতে হবে একত্রিশ বারো দু হাজার কুড়ি অনুযায়ী প্রতিটার ক্ষেত্রে কিন্তু আপনাদের বয়সটা হিসেব করতে হবে একত্রিশ বারো দু হাজার কুড়ি অনুযায়ী যেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এরপরে যে পদে নিয়োগ করেছে দু নম্বর অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফাইন্যান্স এখানে গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে ইউআরদের জন্য অর্থাৎ একটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ যে কেউ আবেদন করতে পারবেন এখানে বেতন দেওয়া হবে লেভেল এইটের অর্থাৎ সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা এখানেও আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আপনাদের এরপর তিন নম্বর যে ভ্যাকেন্সিটি আছে অফিস সুপারিনটেনডেন্ট গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে এখানে দুটি ভ্যাকেন্সি আছে ইউর ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ যে কেউ আবেদন করতে পারবেন এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য একটি ভ্যাকেন্সি আছে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে লেভেল সেভেনের বেতন দেওয়া হবে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর আছে স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান এবং গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে একটি শূন্য পদ আছে এবং এখানে লেভেল সিক্সের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত এখানে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীরা আছে তারা আবেদন করতে পারবে এরপর আছে স্টেনোগ্রাফার গ্রেড টু গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এখানে দুটি ভ্যাকেন্সি খালি আছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে লেভেল ফোরের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকার এই পদের জন্য আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এরপর আছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পদে এখানে টোটাল তিনটি ভ্যাকেন্সি আছে এরপর আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে লেভেল ফোরের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার চারশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এবং সাতাশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে অর্থাৎ আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এরপর আছে এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এখানে টোটাল পাঁচটি শূন্য পদ আছে এবং আপনারা দেখতে পেয়ে যাবেন এসিদের জন্য কিন্তু একটি আছে এখানে টোটাল আপনাদের যে স্যালারি দেওয়া হবে লেভেল ওয়ানের অনুযায়ী এক আঠেরো হাজার ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আছে বা প্রার্থীরা আছে তারা কিন্তু আবেদন করতে পারে এরপর আপনাদের যেটা হবে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের যে কোয়ালিফিকেশান লাগছে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি হতে হবে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফাইন্যান্সের জন্য বিকম হতে হবে অবশ্যই রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং অফিস সুপারিনটেন্ডেন্টের জন্য আপনাদের বিকম হতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস এবং আপনাদের যেটা আছে স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান ইংলিশের জন্য আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে অবশ্যই এবং স্টেনোগ্রাফার গ্রেড এর জন্য ইংলিশ হিন্দি আপনাদের টুয়েলভ ক্লাস পাস করতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে এবং আপনাদের যেটা বলেছিলাম মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এম পদের জন্য কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যারা আছে তারাই আবেদন করতে পারবেন এবং উচ্চতর শিক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে হয় অবশ্যই এবং মিনিমাম যেটা কোয়ালিফিকেশান লাগছে অর্থাৎ মাধ্যমিক পাশ হলে আপনারা যারা আবেদন করতে চাইছেন আবেদন করিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন আজকের ভিডিওতেই জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন আপনারা দেখতে পেয়ে যাবেন যারা এস সি এস টি আছে তারা পাঁচ বছরের ছাড় পাবেন এবং যারা ও আছে তারা তিন বছরের ছাড় পেয়ে যাবেন এখানে পরীক্ষার প্যাটার্নটা দেওয়া আছে আপনারা অবশ্যই অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করেই দেখে নিতে পারবেন খুব সহজেই লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদের জন্য এরপর আপনারা যেটা প্রথমে বলেছিলাম যে পরীক্ষা সেন্টার অর্থাৎ এক্সাম সেন্টার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কলকাতাতে এক্সাম সেন্টার আছে তো এরপর বলে দেওয়া হয়েছে এখানে অ্যাপ্লিকেশান ফি তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে যেটা আপনাদের যে ফিটা লাগছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফাইন্যান্সের জন্য আপনাদের বারোশো টাকা ফি দিতে হবে এবং তারপরে বিনাম বিয়েতে যেটা বলা হচ্ছে অফিস সুপারিনটেন্ডেন্ট এবং স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান এবং স্টেনোগ্রাফার গ্রেড টু অফিস অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদের জন্য আপনাদের সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের ফি দিতে হবে এবং এম পদের জন্য অর্থাৎ যারা মাধ্যমিক পাশে আবেদন করতে যায় তাদের জন্য কিন্তু একশো টাকা ফি দিতে হবে এবং যারা এসসি এসটি আছে তাদের জন্য কিন্তু কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না বা যারা মহিলা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কোনো ফি লাগছে না যেটা কিন্তু আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই দেখতে পেয়ে যাবেন এরপর বলে হচ্ছে আপনাদের আবেদন করার জন্য আপনাদের কিন্তু অনলাইনেই কিন্তু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই কিন্তু আপনাদের সমস্ত কিছু আপনাদের পে করতে হবে ফিটা যেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে দেখতে পেয়ে যাবেন এস সি এস টি এবং এক্স সার্ভিসম্যান এবং এখানে কিন্তু পেমেন্ট করতে হবে এখানে কিন্তু যেটা বলে দিয়ে এখানে কিন্তু বিস্তারিত আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু সমস্ত কিছুই জানতে পেরে যাবেন এবারে আপনারা দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে তো এরপর আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য প্রোভাইড করে দেবো অর্থাৎ দুটি লিঙ্ক প্রোভাইড করবো একটি হলো অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক এবং একটি হলো অনলাইনে আবেদন করার লিঙ্ক তো এই এই লিঙ্কে আসার পর আপনাদের অনলাইনে আবেদন করার জন্য এই লিঙ্কে আসতে হবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডেট পাবলিশ করা হয়েছে এই রিড করে নিতে হবে অবশ্যই এই অ্যাডভার্টাইজমেন্টটি অর্থাৎ এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা অবশ্যই ভালো করে রিড করে নেবেন এখানে আই এগ্রি করে তারপরে স্টার্ট অপশানে কিন্তু আপনাদের আবেদন করার জন্য স্টার্ট করতে হবে এবং এখানে বলে দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই আপনারা কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এটা পড়ে নেবেন যারা আবেদন করতে চাইছেন এখানে জাস্ট আপনাদের একটি টিক দিতে হবে এবং তারপরে স্টার্ট নাও অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করবেন কিভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বটনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও আজকের মতো বাইটা